স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফাঁসিলারাঘাট থেকে। দর্শক, আজ বুধবার আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার ফাঁসিলারাঘাট। এই হাট প্রতি বুধবার বসে। এটি দিনাজপুর সদর থেকে 5-7 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। আজকে 29শে ডিসেম্বর 2021। আজকে আমরা এই হাট থেকে ধারণ দেওয়ার চেষ্টা করবো এই হাটের যে ছোটো ছোটো বকনা বাছুরগুলো রয়েছে, আজকে বাজার মূল্য কেমন যাচ্ছে, আনুমানিক রেট আমরা প্রত্যেকটাই দাম দর জানানোর চেষ্টা করি। তো দেখাই প্রথমে যে একটা ছোট বকনা দেখতে পাচ্ছি, বকনা বাছুর, এটার বাজার মূল্য কত রাখছে ভাই শুনবো। ভাই, এটার দাম কত রাখছেন আজকে? দাম রাখছি ভাই 21,000। 21,000 চাওয়া দাম? 21,000 চাওয়া দাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এটা বাজার মূল্য 21,000 টাকা। বকনা না এটা? বকনা। আচ্ছা, পাইকার কত বলে এটা? 17-18 বলে। আপনি কত হলে দিবেন? 19.5 হলে দিবেন না? দর্শক বিন্দু, এই বকনাটার দাম 19,000 টাকা হলে দিয়ে দিবে। আমরা দেন করে যে এখানে এক জোড়া বকনা রয়েছে, বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো। চাঁদের দেখাই চাচা, এই দুটা বকনার দাম কত রাখছেন? কত? 36,000। 18,000 করে 36,000 টাকা দর্শক বাজার মূল্য চাইছে। বাজার মূল্য 36,000 চাইলেন। পাইকার কত বলে এটা? 26,000 বলে। 26। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই দুটা যে বকনা, দুটাই তো বকনা না? দুটাই বকনা? একটা দর্শক, একটা আড়িয়া, একটা বাচ্চি। তো দুটার দাম হচ্ছে 26,000 টাকা বলে। 26 হলে দিয়ে দিবেন আপনি? পাইকার বলে 26,000। 26-27 বলে না? আচ্ছা, আমরা দেন পরের কয়েকটা আরও যে এখানে বকনা রয়েছে, আমরা আনুমানিক রেট কত চলে আমরা জানানোর চেষ্টা করি এই হাট থেকে। দেখাই আমরা যে সাদা বকনাটা দেখতে পাচ্ছি, বাজার মূল্য কত রাখছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। গঠন প্রকৃতি দেখেন এটা পুরোটাই। ভাই, সাদাটার দাম কত রাখছেন আজকে? 17,000 চাওয়া দাম। 17,000 টাকা চাওয়া দাম দর্শক। এটা হচ্ছে দেশি বকনা। হ্যাঁ, পাইকার কত বলে ভাই এটা? ১৫,000-১৫,000 টাকা বলে। দর্শক, আমরা বাজারের চাহিদা সম্পূর্ণ যে বকনাগুলোর বাজার মূল্য কেমন যাচ্ছে আমরা জানানোর চেষ্টা করি। পরেরটার দাম কত চাইছেন? দাম তো চাচ্ছি 26,000। 22,500 হলে দিয়ে দেবেন? 22,500 হলে দিয়ে দিবেন। পাইকার কত বলে এটা? পাইকার বলতে তো 21,500। 21,500 টাকা বলে। দর্শক, আমরা দেখাচ্ছি এই যে বকনাগুলোর বাজার মূল্য 21,000-17,000-18,000 টাকা করে পাওয়া যাচ্ছে। আমরা দেন এখানে এক জোড়া যে বকরা দেখতে পাচ্ছি, বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো চাচার কাছ থেকে। দুইটার দাম কত রাখছে আমরা আনুমানিক রেট কত চলে? দুইটা, একটা লাল একটা সাদা, দুটাই শাইওয়াল? দুটাই শাইওয়াল। বাজার মূল্য কত চাইছেন চাচা এটা? 20,000 করে। 40,000 দুটাই এক জোড়া? আচ্ছা, পাইকার কত বলে? 32-33,000 বলে। দর্শক দেখতে পাচ্ছেন যে শীতে কিন্তু গায়ের লোম কিন্তু একদম কোকড়ে চলে গেছে। হ্যাঁ, বাজার মূল্য একটু মোটামুটি 16,000-16,000 করে বলে বকনাগুলোর বাজার মূল্য, মার্কেট প্রাইস। আমরা দেন পরের যে আরও কয়েকটা যে বকনা দেখতে পাচ্ছি, বাজার মূল্য কত রাখছে আমরা শুনবো। যাই, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, কয়টা করুন আসছেন? একটাই না বকনা? এই বকনাটার দাম কত চাইছেন ভাই আজকে? আজকে 15,000 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? 12-13,000 বলে। দর্শক দেখতে পাচ্ছেন আজকের যে বাজারের যে ছোট ছোট বকনাগুলোর বাজার মূল্য 12-13,000 টাকা বলে। আপনি 12-13,000। আমরা দেন পরেরটা দেখাই, পরেরটা একটা গঠন প্রকৃতি দেখাই। এটা একটা মোটা শাইওয়াল বাচ্চা না ভাই? দেখেন একদম লাল রঙের, লাল টসটসা, নাভি গোলকম বলে একদম ফিটনেস। এটার দাম কত চাইছেন ভাই? 18,500 চাওয়া দাম আপনার। আচ্ছা, পাইকার কত বলে এটা? 15,000-15,500। দর্শক, আমরা দেখাচ্ছি যে বাজারের যে চাহিদা সম্পূর্ণ বকনাগুলোর বাজার মূল্য 15,000-15,500 টাকা বলে। আপনি কত হলে দিবেন ভাই লাস্ট? 16 হলে দিবেন না? শুধু বন্ধুলে আমরা অনেকগুলো এখানে বকনাগুলো দেখতে পাচ্ছি পার্ট বাই পার্ট। আমরা জানানোর চেষ্টা করবো যে আনুমানিক কত রেট করে দাম রাখছে আমরা এ টু জেড গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করবো। ছোট, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন?
বিক্রি হয়েছে একটাও বকনা? না, একটাও বিক্রি হয় নাই না? আচ্ছা, প্রথম যে কালো বকনাটা দেখতে পাচ্ছি, কালো বকনাটার দাম কত চাইছেন? হ্যাঁ চাচা, ওটার দাম চাইছি 21,000। চাওয়া দাম দর্শক, আমরা দেখাচ্ছি এটার বকনাটার সম্পূর্ণ গঠন প্রকৃতি। 21,000 টাকা চাওয়া দাম। এটা ক্রস না দেশি? দশালা না? পাইকার কথা বলে এটা 17,000-17,500 বলে। আচ্ছা, আমরা পরেরটা দেখাই। এটা এটা কত চাচ্ছে? দেশি ২৬,০০০ টাকা চাওয়া দাম। চাওয়ার দাম 22,000-22,500 হলে দিয়ে দেবেন? 22,000-23,000 হলে দিব। 22,000 হলে দিয়ে দেবেন? দর্শক, আমরা দেখাচ্ছি এই যে আজকের বাজারে যে বকনার বাজার মূল্য 22,000-23,000 টাকা। বাজার কি অবস্থা মনে হচ্ছে? মোটামুটি ভালো, খারাপ না, ভালোই না? ভালোই চলে। ক্রস জাতের। আচ্ছা, এটার বাজার মূল্য কেমন যাচ্ছে আমরা শুনব। এটা মোটামুটি বড় আছে, বিগ সাইজে ক্রস। এটার দাম কত চাইছেন চাচা? 29,000। বাইকের কথা বলে এটা 25,000। ও আচ্ছা, দর্শক আমরা দেখাই প্রত্যেকটা আনুমানিক আইডিয়া আমরা বাজার মূল্য কেমন যাচ্ছে এই গরুগুলোর। দর্শক আমরা দেখাচ্ছি এখানে বাজার মূল্য কেমন যাচ্ছে আনুমানিক, আমরা প্রত্যেকটাই দাম তো জানানোর চেষ্টা করি। প্রথমেই আমরা জানাই যে মাঝখানে যে একটা বকনা দেখতে পাচ্ছি, দাম কত রাখছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কয়টা বকনা নিয়ে এসেছেন আজকে? বকনা নিয়ে এসেছেন পাঁচটা। পাঁচটা বকনা? আচ্ছা, বিক্রি হলো একটা ভাই? দুইটা বিক্রি। দুইটা বিক্রি হয়েছে না? আচ্ছা, প্রথমে যে এই যে বকনাটা দেখতে পাচ্ছি কালো রঙের, এটার দাম কত চাইছেন? 30,000 চাওয়া দাম। ফিক্সড? আচ্ছা, পাইকার কত বলে ভাই? 28,000 পর্যন্ত বলে না? আমরা পরেরটা দেখি, পরেরটা দাম কত চাইছে? পরে একটা 20,000 ফিক্সড। এটাও পাইকার কত বলে ভাই? 17,000-18,000 বলে না? দর্শক আমরা দেখাইলাম 20,000 টাকা বলে ফিক্সড দাম, কিন্তু 17,000-18,000 টাকা পাইকার বলে। আমরা এগুলো তো আপনার না ভাই, এগুলো আড়িয়া, ছোট ছোট সার বাছুর এগুলো। দর্শক প্রথমে আমরা দেখাই গঠন প্রকৃতি যে কি অবস্থা গরুটার। হ্যাঁ, এটার দাম কত চাইছেন ভাই? এটার ওটা 375,000। 375,000? 25,000 করে। দর্শক আমরা দেখাই 25,000 করে তিনোটায়, 25,000 করে তিনোটায় 75,000 টাকা দাম। এই দুটা কি ভাই? ওই দুটাও? এই দুটার দাম কত? 40,000। 20,000-20,000 করে 40,000। আমরা পুরোটাই দেখাই দর্শক। এই যে ছোট ছোট বকনা, এগুলা ষাঁড় বকনা, তারপরে এদিকে হচ্ছে মনে করেন বকনা এবং হ্যাঁ ষাঁড়, ছোট ছোট বাছুর ষাঁড় এগুলা রয়েছে। আজকের বাজার মূল্য আমরা জানার চেষ্টা করলাম এর থেকে। এই যে তিনটা লাল দেখতে পাচ্ছি, এই তিনটার কিন্তু দাম হচ্ছে 75,000 বলে চাওয়া দাম। এই তিনটা 75,000 পাইকার কত বলে ভাই? দর্শক আমরা এই হাট থেকে যে জানানোর চেষ্টা করলাম হাট আজকের চাহিদার সম্পূর্ণ বাজার মূল্য কেমন যাচ্ছে, ছোট ছোট বকনা বাছুরগুলোর বাজার মূল্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।